Wake up! Oh yeah. Bruh. শোনো আর ছেলে মা, মায়ের মুখ উজ্জ্বল করেছো। আমার ছেলেটা যদি এমন হতো, আমার ছেলেটা কি করছে? নিশ্চয়ই পড়তে বসেছে। দেখে আসি। ইস, আমি জানতাম সকালবেলা উঠেও পড়তেই বসবে। আমার মতো একটা হট মায়ের কোলে এমন ছেলে কেন আসলো? আমাদের ছোট নদী চলে বাকি বাকি, আমাদের ছোট নদী চলে বাকি বাকি। হই, তোরা পড়তে বসতে বলছো সকালবেলা? হ্যাঁ, ইউটিউবিং করতে পারোস না? ইউটিউবিং শেখ, বিয়াদব কোথাকার বিয়াদব ছেলে। এই নে স্মার্টফোন নে, এটা দিয়ে ইউটিউবিং শেখ বিয়াদব ছেলে। আজ থেকে তুই ইউটিউবিং না শেখবো, খাওয়া দাওয়া সব বন্ধ। মা শুধু ইউটিউব ইউটিউব করে, আমার দ্বারা ইউটিউব হয় না। মা কেন বুঝবে? দূর ইউটিউবের উপর লাগে না। আপনি কি ইউটিউবার হতে চান? পড়াশোনা ছাড়া আপনার মাথায় কিছু ঢুকে না? দিনরাত পড়তে দেখে আপনার মা দুশ্চিন্তায়? সারাদিন চোখে মলম লাগিয়ে টিকটক করছেন, ইউটিউবে মন বসছে না? জিরো থেকে হিরো হতে চান? তাহলে চলে আসুন আমাদের কোচিং সেন্টারে। আমাদের রুটিন সিলেবাস ব্লগিং, ডান্সিং, সিঙ্গিং, এবার আমি ইউটিউবার হয়ে মাকে দেখে দিব। কোথায় ফ্যান? একটু খালি রাস্তা। ওই মিয়া, আমি কানা নাকি মিয়া? চোখে দেন না, কত সাংবাদিক দাঁড়ায় আছে আমার পিক্তুল তাতে মিয়া। আমার চিনে না, আমি একটা ইউটিউবার, সেলিব্রিটি, সেলিব্রিটি, বুঝছেন? হ্যাঁ, এই যে কোচিং চিনা দেখছেন না, কোচিং সেন্টারটা, এখানে যান। আপনি কি ইউটিউবার হতে চান? সেলিব্রিটি ওটা চেনার মতো? ওকে যান মিয়া, যান, হয়ে যাবেন, কথা নাই। তাই নাকি? তাই নাকি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি চাই? আমি ইউটিউবার হতে চাই। আইসে রাম সাগল ইউটিউবার। ওয়েট, আই এম কামিং স্যার। একটা ছাগল আসছে, ইউটিউবার হতে চাই। আচ্ছা পাঠিয়ে দাও। ওকে স্যার, পাঠাচ্ছি, পাঠাচ্ছি। বসো বসো বাবা।
নিচে কেন? সিটে বসো বাবা, সিটে বসো। তো কি করতে পারি তোমার জন্য? আমার মা আমাকে খেতে দেয় না, আমি ইউটিউবিং পারি না বলে। ইউটিউবার হতে চাও? এর তো কোনো ব্যাপারই না। এই যে তহিদ আফ্রিদি, প্রত্যয় হিরণ, সালমান মুক্তাদের, এ তো সবাই আমার এখান থেকেই আমার দ্বারা ইউটিউবার হয়েছে। এছাড়া কত নাম না জানা ইউটিউবারকে তো আমি ইউটিউবে বানিয়েছি। আর তাছাড়া এবার আপনি ইউটিউবারও হবেন আর বাসায় ভাতও পাবেন। চলেন আপনাকে ক্লাসরুম দেখে নিয়ে আসি। এইগুলো আমাদের ক্লাস। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আমি কিন্তু বেরিয়ে গেছি অনেক বড় জঙ্গল থেকে, কিন্তু এই জঙ্গল সেই জঙ্গলের সামনে আরো বড় জঙ্গল আছে। তো ওই জঙ্গল পার করতে হলে আমাকে অনেক ধরনের হাতিয়ার এবং খাদ্য দরকার। এই যে পেয়ে গিয়েছি আমার হাতিয়ার, এটা কিন্তু ছোট বললে হবে না, এটা কিন্তু অনেক বড় হাতিয়ার। এই মাল, তমাল এদিকে আসো। জি স্যার, আসছি স্যার। এই যে আমরা পেয়ে গেছি আরেকটা প্রাণীর সন্ধান, সো আমরা এটা দিয়ে মোকাবেলা করবো ওই প্রাণীর সাথে। চলুন দেখি, আমরা আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি ওই প্রাণীকে মারবো না এবং আপনি দেখতে পারবেন না এটা দিয়ে কীভাবে মোকাবেলা করতেছি, আপনি কিন্তু শিখতে পারবেন না। ওকে, তাহলে চলুন যাই। জি স্যার। ও হচ্ছে আমাদের নতুন স্টুডেন্ট। নতুন স্টুডেন্ট? হে ইয়ো গাইস, হিয়ার ইজ মাই ব্লগ 500। আচ্ছা যাই হোক, মনে নেই। সো আমাদের নতুন জঙ্গলের মধ্যে নতুন একটি প্রাণী এসে পড়েছে। আমাদের অলরেডি তিনটা সাবস্ক্রাইবার হয়ে গেছে, আপনাদের প্লিজ আর দুইটা সাবস্ক্রাইব করে দিন, পাঁচটা হয়ে যাবে। পাঁচটা করে দিন, করে দিন প্লিজ প্লিজ প্লিজ। এই শফিকুল এদিকে। কিন্তু হি হো, ইয়েস স্যার, পরিচয় হও, আমাদের নিউ স্টুডেন্ট। তেরি থাকে চিন্তা করো না, তুমিও কিছুদিন পর এমন হয়ে যাবে। চলো লেটস গো। দাঁড়াতে হবে না, ইউটিউবাররা কাউকে সম্মান দিতে জানে না, তোমরা দাঁড়াবা না কখন। ইউটিউব ক্লাসে যদি সার আসে কখনো দাঁড়াতে হবে না। ইউটিউবের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কন্টেন্ট, এর কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি কন্টেন্ট দিয়ে ভিডিও খায় না, কন্টেন্টের কোনো দরকার নেই। নর্মালটা ভিডিও, নর্মাল স্ক্রিপ্ট, একটা সুন্দর হট মেকে দাঁড়া করে রাখবা, ভিডিও তোমার হিট। তো তোমরা ইউটিউবে কখনো কন্টেন্টের দিকে তাকাবো না, ঠিক আছে? ভিডিও যাই বানাও, থাম্বনেল দিবা কি মিয়া খলিফা, সানি লিওন, আর ক্যাপশন কি 18+, ইটনের ফ্ল্যাট, ভিডিও তোমার হিট। আর বাবা মোটু, তুমি দাঁড়ো দাঁড়ো, তুমি বাবা ইউটিউবিং করতে যে এসেছো, ইউটিউবিং করে কী হবা? হ্যাঁ কী হবা? আমি ইউটিউবিং করে টিকটক স্টার হতে চাই। ভাই তুট ওট, বাসায় গিয়ে তো মলম লাগা টিকটক কর, যা বাইরা বাইরা। আই সে ইউটিউবার হইতে টিকটকের নেশায়। ভাই কোচিং চলছে, কোচিং